হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজ আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদেরকে নিয়ে যাব উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার গৌহাটির নীলাচল পর্বতের মা কামাখ্যা মন্দিরে। গৌহাটি স্টেশন থেকে নেমে পল্টন বাজার থেকে গাড়ি অটো নিয়ে কামাখ্যা মন্দিরের গেটে যেতে পারেন। সেখান থেকে গাড়ি মিলবে কামাখ্যা মন্দিরে যাওয়ার। বড় গাড়ি হলে 15 টাকা নেবে, ছোট গাড়ি হলে 30 টাকা ভাড়া নেবে। আমি দাঁড়িয়ে আছি কামাখ্যা গেটের সামনে। এখানে পুজো দিতে হলে সকাল 6টার থেকে 1টা পর্যন্ত এবং বিকাল 2:30 থেকে 4টা পর্যন্ত, কিন্তু আপনার লাইন ধরতে হবে ভোর 5টার থেকে, যার ফলে সারাদিন আপনি লাইনেই কেটে যাবে। যদি আপনি পান্না ধরেন তাহলে আমরা যেভাবে এসেছি এভাবে পিছনে গেট দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। মা শীতলার মূর্তি পূজা দেবার পর সবাই এখানে প্রদীপ জ্বালায়, ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে। খুব প্রাচীন এই কামাখ্যা মন্দির, সম্ভবত অহোম রাজারা এই মন্দির তৈরি করেছিল। এই মাত্র পুজো দিয়ে বের হলাম, খুব ভালো লেগেছে। তবে আমরা গর্ভগৃহে যেতে পারিনি। এ আমার এক বন্ধু গোপাল, আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম, খুব ভালো লেগেছে। তবে যদি আপনি সকালবেলা থেকে লাইন না ধরেন আর পান্ডা না ধরেন, তবে সারাদিন চলে যাবে এখানেই। ভাগ্যিস আমরা পান্ডা নিয়ে ঢুকেছিলাম, যদিও গর্ভগৃহে যাওয়া হয়নি, তখন বন্ধ ছিল।
এখানে আরো দেবদেবীর মূর্তি আছে। এই হলো মূল গর্ভগৃহ, এর ভিতরে মা কামাক্কা মূর্তি নেই, কিন্তু অন্ধকার ঘরে পাথরে দুনিয়া আকৃতি আছে, তার মধ্যে জল আছে, তা স্পর্শ করতে হয়। কিন্তু আমাদের ভাগ্য খারাপ, তাই এই মুহূর্তে বন্ধ, আবার পরে খুলবে। এলো শঙ্করাচার্যের মন্দির, আদিগুরু শঙ্করাচার্য। এখানে ফ্রিতে বুকের ব্যবস্থা আছে, তবে আপনাকে টিকিট কাটতে হবে, তারপর বুক পাবেন। এগুলো জলকুণ্ড। যাই হোক, আজ এখানেই বিদায় জানালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। প্রতি শুক্রবার সন্ধ্যে 6টায় আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় জানালাম। বাই।